বর্তমান দিনে পৃথিবীর দ্বিতীয় সবথেকে শক্তিশালী দেশের তকমা রাশিয়াকে দেয়া হয়ে থাকে। রাশিয়ার শক্তির সামনে চীন বা জাপানের মতো শক্তিশালী দেশগুলিও বলতে গেলে তেমন কিছু নয়। পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ আমেরিকার সাথেও সরাসরি টক্কর নেওয়ার ক্ষমতা একমাত্র রাশিয়ারই রয়েছে। কিন্তু তার থেকে অবাক করার মতো বিষয় হলো এই যে, রাশিয়ার কাছে এমন কয়েকটি অস্ত্র রয়েছে যা আমেরিকার মনেও ভয় ঢুকিয়ে দিতে পারে, কারণ এই অস্ত্রগুলির সাথে টক্কর নেওয়ার ক্ষমতা আমেরিকার কাছেও নেই। আজকে আমাদের এই ভিডিওতে এরকমই 10টি অস্ত্রের সম্বন্ধে আলোচনা করতে চলেছি যা একমাত্র রাশিয়ার কাছেই রয়েছে। দ্য স্ক্যান্ডেল ব্যালিস্টিক মিসাইল। বন্ধুরা, স্ক্যান্ডেল ব্যালিস্টিক মিসাইল সিস্টেম রাশিয়ার সবথেকে জনপ্রিয় এবং শক্তিশালী মিসাইল সিস্টেমগুলির মধ্যে অন্যতম। এই মিসাইল সিস্টেমের রেঞ্জ 400 কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং এর সাথেই এই মিসাইল সিস্টেম নিজের সাথে প্রায় 700 কিলো ওজন পর্যন্ত পারমাণবিক ওয়ারহেড বহন করার ক্ষমতা রাখে। কিন্তু এগুলি ছাড়াও এই মিসাইলের আরও 2টি স্পেশাল ক্ষমতা রয়েছে যা এই মিসাইলটিকে আরও বেশি কার্যকর বানিয়ে তোলে। প্রথমত, এই মিসাইলটি ওজনে খুব হালকা হওয়ার দরুন রাশিয়ার আর্মি খুব সহজেই এই মিসাইলটিকে যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারে। দ্বিতীয়ত, এই মিসাইলের নেভিগেশন টেকনিক এতটাই উন্নত যে এই মিসাইল লঞ্চ হওয়ার পরেও প্রয়োজনে এর গতিপথ চেঞ্জ করা যেতে পারে। S-400 মিসাইল সিস্টেম। বন্ধুরা, এই S-400 মিসাইল সিস্টেম রাশিয়ার সবথেকে ক্ষমতাশালী মিসাইল ডিফেন্স সিস্টেম। এই মিসাইল সিস্টেমের উপযোগিতা এবং গুণাগুণ সম্পর্কে ওয়াকিবহল হওয়ার পরে বর্তমানে ভারত সরকারও রাশিয়ার থেকে এই মিসাইল ডিফেন্স সিস্টেম কিনেছে। এই মিসাইল সিস্টেমটি মূলত শত্রুপক্ষের এয়ারক্রাফট ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। এই মিসাইল ডিফেন্স সিস্টেমের মাধ্যমে রাশিয়া তার শত্রুপক্ষের যে কোনো এয়ারক্রাফটকে মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। এর পাশাপাশি রাশিয়ার ওপরে হওয়া যে কোনো মিসাইল হামলাকে এই মিসাইল সিস্টেম নিমিষে নষ্ট করে দিতে পারে। আসলে এই মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করে রাশিয়া তার সীমানায় এতটাই দুর্ভেদ্য ডিফেন্স গার্ড গড়ে তোলে যে শত্রুপক্ষের যে কোনো মিসাইল বা এয়ারক্রাফ্টের মাধ্যমেও সেই ডিফেন্স সিস্টেমকে ভাঙতে পারে না। বর্তমানে রাশিয়া ভারত ছাড়াও চীন এবং তুর্কির কাছেও এই মিসাইল ডিফেন্স সিস্টেম বিক্রি করেছে। ভারতের পাঞ্জাবে ভারত সরকার এই মিসাইল ডিফেন্স সিস্টেমটি ব্যবহার করে থাকে। টর্নেডো। বন্ধুরা, টর্নেডো হল রাশিয়ার মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম। এই রকেট লঞ্চার সিস্টেম থেকে রাশিয়া একসাথে অনেকগুলি মিসাইল লঞ্চ করতে পারে। এই অস্ত্রটি আসলে মিসাইল মেশিন গানের মতো। একটি মেশিন গান থেকে একসাথে যেমন অনেকগুলি গুলি নির্গত হয়, ঠিক তেমনই এই মিসাইল থেকে একসাথে অনেকগুলি রকেট নির্গত হয়। এই মিসাইল সিস্টেমটি নিমিষে নিজের টার্গেটকে ধূলিসাৎ করে দিতে পারে। আকুলা ক্লাস সাবমেরিন। 1980 থেকে 1990 সাল পর্যন্ত রাশিয়া প্রায় 15টির মতো আকুলা ক্লাস সাবমেরিন তৈরি করেছে। 1990-এ সোভিয়েত ইউনিয়ন শেষ হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তারপরেও রাশিয়ার কাছে এই সাবমেরিনগুলি রয়ে গিয়েছিল। এই সাবমেরিনটির বিভিন্ন ভার্সন রাশিয়ার কাছে রয়েছে এবং তার মধ্যে সবথেকে সাংঘাতিক ভার্সনটি হল আকুলা 3। এই সাবমেরিনটি প্রায় 175 মিটার লম্বা এবং এটা পারমাণবিক অস্ত্র বহন করতে এবং লঞ্চ করতেও সক্ষম। একটি বড় মাপের যুদ্ধজাহাজকে এই সাবমেরিনটি অনায়াসে ধ্বংস করে দিতে পারে। এই সাবমেরিনটি একেবারে নিঃশব্দে নিজের শত্রুর ওপর আঘাত আনার ক্ষমতা রাখে। বর্তমানে এত উন্নত মানের সাবমেরিন আমেরিকার কাছেও মজুদ নেই, কাজেই আমেরিকা এই সাবমেরিনটিকে জমের মতো ভয় পায়। কারাতুকা 24 ইলেকট্রনিক ওয়ারফেয়ার। বন্ধুরা, আধুনিক যুগে যুদ্ধের ধরন ধারণ অনেকটা পাল্টে গেছে, তাই বর্তমান সময়ে যুদ্ধ করার জন্য একটি উন্নত মানের কমিউনিকেশন সিস্টেম জরুরি হয়। আর বিশেষ করে আমেরিকা এবং রাশিয়ার মতো উন্নত দেশগুলি স্যাটেলাইট এবং ড্রোন সিস্টেমকে কাজে লাগিয়ে একটি উন্নত মানের কমিউনিকেশন সিস্টেম গড়ে তোলার ব্যবস্থা করে থাকে। কিন্তু রাশিয়ার কাছে এমন একটি ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যেটি শত্রুপক্ষের কমিউনিকেশন সিস্টেমকে একেবারে ধ্বংস করে দিতে পারে। কারাতুকা ইলেকট্রনিক ওয়ারফেয়ার নামের এই যন্ত্রটি মূলত শত্রুর কমিউনিকেশন সিস্টেমকে ডিস্ট্র্যাক্ট করার কাজ করে। এই অস্ত্রটি প্রয়োগ করে রাশিয়া শত্রুপক্ষের কমিউনিকেশন সিস্টেমকে এতটাই খারাপ করে দিতে পারে যে শত্রু দেশটি তার সৈন্যদের সাথে কমিউনিকেশন সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে তাদের সৈন্যরা যুদ্ধের সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য লাভ করতে পারবে না। তখন সেই শত্রু দেশটিকে কোনো রকম কমিউনিকেশন ছাড়াই পুরনো সিস্টেমে যুদ্ধ করতে হবে, আর এর ফলে রাশিয়ার উন্নত সব অস্ত্রের কাছে শত্রুপক্ষ খুব সহজেই ধরাশায়ী হয়ে যায়। আরমাটা। রাশিয়ার কাছে এমনিতেই আরমাটা সিরিজের অনেকগুলি ট্যাঙ্ক উপস্থিত রয়েছে, কিন্তু তাদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর ট্যাঙ্কটির নাম হল আরমাটা T4 ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের বিশেষ ব্যাপারটি হল এই ট্যাঙ্কের চালক ট্যাঙ্কের একেবারে পেছন দিকে বসে থাকে, যার ফলে তার গায়ে আঘাত লাগার কোনো সম্ভাবনাই থাকে না। এই ট্যাঙ্কের চারপাশে বেশ কয়েকটি উন্নত মানের সেন্সার লাগানো থাকে, যার ফলে ট্যাঙ্কার খুব সহজেই তার চারপাশে লাগানো অ্যান্টি ট্যাঙ্ক মাইন এবং শত্রুপক্ষের অবস্থান বুঝতে পারে, আর সেই জন্যই ট্যাঙ্কের ওপরে আক্রমণ করার স্বপ্ন শত্রুপক্ষের কাছে স্বপ্নই থেকে যায়।
সুখই। বন্ধুরা, সুখই হলো রাশিয়ার একটি অত্যন্ত জনপ্রিয় ফাইটার জেট। কিন্তু এই সুখই সিরিজের SU-30, SU-34 এবং SU-35কে রাশিয়ান এয়ারলাইন্সের মেরুদণ্ড হিসাবে গণ্য করা হয়। এই ফাইটার জেটগুলি রাশিয়া মূলত আমেরিকার F-15 ফাইটার জেটকে টক্কর দেওয়ার জন্য বানিয়েছিল। আসলে এই ফাইটার জেটগুলির লং রেঞ্জ এবং অত্যধিক ওজন বহন করার ক্ষমতা থাকার জন্য এই ফাইটার জেটগুলি অত্যন্ত জনপ্রিয়। SU-30 নামের ফাইটার জেটের রেঞ্জ হল 3,500 কিলোমিটার, অপরদিকে SU-34-এর রেঞ্জ হল প্রায় 4,000 কিলোমিটার, আর এর সাথে এই ফাইটার জেটগুলি প্রায় 12 টন ওজন বহন করার ক্ষমতা রাখে। সুখোই সিরিজের SU-57 সবথেকে ভয়ঙ্কর ফাইটার জেট, কারণ এই ফাইটার জেটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম সংযোগ করা হয়েছে, যা যুদ্ধের সময় পাইলটকে অত্যাধুনিক সুবিধা প্রদান করে। 6B-43। বন্ধুরা, রাশিয়ান সোলজারদের আর্মার 6B-43 খুবই সাংঘাতিক একটি রক্ষা কবচ। এই আর্মারটি মূলত টাইটানিয়াম এবং করিন্ডার নামক কম্পোজিট মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে মেশিনগান থেকে নির্গত হওয়া বুলেটকেও এই আর্মারটি রুখে দিতে পারে। তাই এই আর্মার পরে থাকা কোনো রাশিয়ান সৈনিকের গায়ে আঁচড় কাটা শত্রুপক্ষের কাছে প্রায় অসম্ভব হয়ে ওঠে। 2F-160। বন্ধুরা, এই এয়ারক্রাফটটি রাশিয়া 1970 সালে বানিয়েছিল এবং 1990 সালে USSR ভেঙে যাওয়ার পরেও এটি রাশিয়ান এয়ারফোর্সকে সমানভাবে সার্ভিস দিয়ে চলেছে। এই এয়ারক্রাফটটি শব্দের দ্বিগুণ গতিতে যাতায়াত করতে পারে এবং এর সাথে এই এয়ারক্রাফটটি 45,000 কিলোগ্রাম ওজন বহন করতে সক্ষম। এই এয়ারক্রাফটটি পারমাণবিক বোমাকে বহন করারও ক্ষমতা রাখে এবং যে কোনো দুর্ভেদ্য জায়গায় ঢুকে পড়ে সেখানে বোম্বিং করারও ক্ষমতা রাখে। পৃথিবীতে এত বড় মাপের এবং এত ক্ষমতাসম্পন্ন ফাইটার এয়ারক্রাফট আর অন্য কোনো দেশের কাছে নেই। কাজেই এই যুদ্ধবিমানটি যে কোনো শত্রুর ঘুমুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর 36M-SS-18। বন্ধুরা, এবার আপনার সাথে পরিচয় করাতে চলেছি রাশিয়ার এমন একটি অস্ত্রের সাথে যে অস্ত্রটিকে পৃথিবীর সমস্ত দেশই ভীষণ মাত্রায় ভয় পায়। এখন আপনারা যে মিসাইলটিকে আপনার স্ক্রিনে দেখছেন, এই মিসাইলটির নাম হল R-36M-SS-18। আপনারা হয়তো দেখার পরে ভাবতে বসেছেন যে এই মিসাইলটিতে কী রয়েছে যার কারণে পৃথিবীর প্রতিটি দেশই একে ভয় পায়। এই মিসাইলটি আসলে একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলটির ওজন প্রায় 2,09,600 কিলোগ্রাম এবং এর দৈর্ঘ্য প্রায় 32 মিটারের কাছাকাছি, এবং এর সাথে এই মিসাইলটি প্রায় 750 টন ওয়ারহেড বহন করার ক্ষমতা রাখে। কিন্তু এর সবথেকে বড় শক্তি হল এর রেঞ্জ। আর আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই মিসাইলটির রেঞ্জ প্রায় 16,000 কিলোমিটারের কাছাকাছি, অর্থাৎ শত্রু পৃথিবীর যে কোনো প্রান্তেই লুকিয়ে থাকুক না কেন, এই মিসাইলটি সেখানে পৌঁছে গিয়ে শত্রুর ওপর চরম আঘাত করতে পারবে। এই মিসাইলটি এতটাই ভয়ঙ্কর যে ন্যাটোর দেশগুলি এই মিসাইলটির নাম স্যাটান, অর্থাৎ শয়তান রেখেছে। এই মিসাইলটি শুধুমাত্র আমেরিকা নয়, বরং পৃথিবীর যে কোনো দেশের কাছেই একটি আতঙ্কের বিষয়। তবে বন্ধুরা, এর সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই, বর্তমান সময়ে রাশিয়ার কাছে সবথেকে বেশি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, যার সংখ্যা হলো প্রায় 6,500 কাছাকাছি। আর এত পরমাণু শক্তিধর দেশের সাথে পৃথিবীর কোনো দেশই যুদ্ধে জড়াতে চাইবে না, আর তাই এটি আমেরিকার কাছেও একটি ভয়ের ব্যাপার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা আমাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর এরকমই অদ্ভুত রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।